আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে আমাদের ওলামায় কেরাম বিশেষ করে আমার বাড়ির সিলেট অঞ্চলে হওয়ার কারণ সেখানে শেখ আমিন উদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাহি তিনি এনজিওর বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন সেখানকার ওলামায় কেরাম তো আমরা সেই সময় বলতাম যে হুজুররা মানে বেশি বলতেছেন একটু একটু বেশি কথা বলতেছেন এনজিওরা আসতে তারা সেবা করবে কি এনজিওর বিরুদ্ধে আমাদের শেখুলাইস্লাম আজুরহক রহমতুল্লাহ কথা বলেছেন সতর্ক করেছেন মুফতি আমিনুর রহমতুল্লাহ সতর্ক করেছেন অনেক উলামায় ক্রাম সতর্ক করেছেন আমাদের চরুমের পীর সাহেব সতর্ক করেছেন অনেক বক্তব্য আছে আমাদের বিভিন্ন গোরান ওলামায় ক্রাম বিভিন্ন সময় বলেছেন কিন্তু আমরা বলতাম যে তারা তো সেবা করতেছে তারা শিক্ষা নিয়ে কাজ করতেছে সতর্কতামূলক কাজ করতেছে তারা হেলথ নিয়ে কাজ করতেছে সমস্যাটা কি হুজুররা বেশি বলেন কিন্তু তাদের রাডার সেই অনেক আগেই ধরা পড়েছিল যে এরা সেবার জন্য আসে নাই এরা এসেছে আমাদের ইমানকে হরণ করার জন্য ঐতিহ্যকে নষ্ট করার জন্য আমাদের দীর্ঘদিনের যে মূল্যবোধ সেই মূল্যবোধকে উপড়ে তাদের নিজস্ব কালচার বাস্তবায়ন করা একটি মারাত্মক এজেন্ডা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সচেতন নাগরিক সমাজ দেরিতে হলে আমরা বুঝতে পেরেছি এবং আমরা অক্ষবদ্ধ হয়েছি আজকের প্রোগ্রামের সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন ঘরার ওলামায়ক রাম এখানে সমবেত হয়েছে যারা আমরা একসময় এটা কল্পনাও করতে পারতাম না সকল ঘরার ওলামায়ক রাম ঐক্যবদ্ধ যে এই বিষয়ে আমাদের কথা বলতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের যে নেক্সট জেনারেশন তারা যেন দিনের উপর টিকে থাকতে পারে তারা যেন বিকৃতি থেকে নিজেকে রক্ষা করতে পারে তারা যেন অসভ্য কালচার থেকে তারা যেন নিজেকে রক্ষা করে ইমানকে হেফাজত করতে পারে সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আজকের প্রোগ্রামে ইনশাল্লাহ আমাদের ওলামায় একরাম বক্তব্য রাখবেন এবং আজকের প্রোগ্রাম থেকে আমি মনে করি যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কথা বলি আমরা সবাই যদি জাতিকে সতর্ক করতে পারে এই সমস্যাগুলো ঠিক মনে ইনশাআল্লাহ আমার সেজন্য আপনারা যারা দূর থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং অনেক বড় রাস্তা এখনও আছেন তারা জানতে চান এইসব বিষয়ে আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকের এই প্রোগ্রামে সকল ঘোরানোর ওলামায় একেরা আমাদের ডাকে সরা দিয়েছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করবো আপনারা প্রোগ্রামের শেষ সময় পর্যন্ত থাকবেন এবং এখানে এমন কিছু বিষয়ে প্রেজেন্টেশন আছে যে তাদের যে বিভৎস যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলোর সম্পর্কে কিছু ডকুমেন্ট আছে দেখানো হবে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি জাতিকে সতর্ক করেছেন যে তারা এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করতে চায় তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে আমরা আশা করব সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে দেশ বিরোধী জাতি বিরোধী ধর্ম বিরোধী এইসব ঐক্যবদ্ধ হব রুখে দাঁড়াবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত দেশের বরেন কেরাম এবং সারা দেশ থেকে আগত তালিবান আইল এবং ওলামা কেরাম আমি একেবারে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই এখানে আমাদের আস্তে আসতে উপস্থিত আছেন এবং জাতীয় ওলামা কেরাম উপস্থিত আছেন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এনজিওদের অপতৎপরতার যাত্রা এই দেশে শুরু হয়েছিল ইতিহাসের আলোকে আমরা দেখি উনিশশো ষাট খ্রিস্টাব্দে সনের দিকে এবং তারপর সত্তরের জলোচ্ছ্বাস একাত্তরের যুদ্ধ পরবর্তী ভয়াবহ দেশের অবস্থা এবং তারপরে নব্বইয়ের জলোচ্ছ্বাস তুফান এ সকল বিশেষ বিশেষ বিষয়কে কেন্দ্র করে পুনর্বাসন কার্যক্রমকে আগানোর জন্য মানব সেবার নামে এই দেশের বিভিন্ন জায়গার মধ্যে তারা ঘাঁটি গেড়ে বসে এবং তাদের জ্বরকে মূলকে তারা শক্ত করে নেয় এবং তারপর থেকেই ধারাবাহিকভাবে তারা এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশেষ করে অর্থনৈতিকভাবে যারা দুর্বল এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তারা তাদের সেবা কার্যক্রমের নামে এ দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের মধ্যে তাদের আগ্রাসন তারা চালিয়ে আসছে একেবারে সংক্ষিপ্তভাবে তাদের ষড়যন্ত্র এবং আগ্রাসনের ফেরেস যদি আমরা দেই তাহলে এভাবে বলা যায় কোনো একটি সেক্টর আজ শূন্য নেই যেখানে তাদের আগ্রাসন এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়নি যেমন শিক্ষার ক্ষেত্রে একাডেমিক ক্ষেত্রেও তাদের আগ্রাসন চলমান আছে ব্রাক ইউনিভার্সিটি থেকে নিয়ে একেবারে ব্রাক প্রাক প্রাইমারি স্কুল তারা প্রতিষ্ঠিত করেছে একেবারে প্রাথমিক পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের একাডেমিক প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এখান থেকে একজন বিশুদ্ধ মুসলমানের সন্তানকে যে ভাবে অশুদ্ধ এবং ইসলাম বহির্ভূত করে ইসলাম বিদ্বেষী করে তারা করতে সক্ষম হয়ে যায় সাংস্কৃতিক আগ্রাসন তারা লাগাতার চালিয়ে যাচ্ছে অর্থনৈতিক আগ্রাসন তারা লাগাতার চালিয়ে যাচ্ছে রাজনৈতিক আগ্রাসন তারা লাগাতার চালিয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র এনজিওদের ধর্মীয় যে আগ্রাসনটা আছে এটাকে বিশেষভাবে ফলাও করি কিন্তু তারা আজকে দেশের জন্য রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা জানি এই ব্যাপারে আরো আগে সেনা সদর দফতর থেকেই লেখা হয়েছিল নিবন্ধ দৈনিক পত্রিকার শিরোনাম হয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম যেন আবার পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো ভয়াবহ পরিণতি নিয়ে না আসে এই আমরা বলতে চাই এদেশের শিক্ষাকে নিরাপদ করতে চাইলে এদেশের সংস্কৃতিকে নিরাপদ করতে চাইলে এদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নিরাপদ করতে চাইলে এমনকি এদেশের সীমানাকে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আগ্রাসন মুক্ত এবং ষড়যন্ত্র মুক্ত করতে চাইলে যে কোনো অবস্থাতেই সরকারিভাবে এবং বেসরকারিভাবে এনজিওদের সকল অপতৎপরতাকে বন্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়েই যেতে হবে আল্লাহ আমাদেরকে গরিকদের করণীয় শীর্ষ আজকের উপস্থিত বাংলাদেশের দেশ ও মাতৃকার ভালোবাসা রাখার সর্বস্তরের তৌহিদে জনতা সংক্ষেপ কথা হচ্ছে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে পাকিস্তান এবং ভারত তথা ভারতীয় উপমহাদেশে যে মাকসাদ এবং উদ্দেশ্য নিয়ে আগমন করেছিল এ দেশকে করতলগত করে নিজেদের অধীনতে নেওয়ার ষড়যন্ত্র হিসাবে ঠিক একইভাবে খ্রিস্টান মিশনারিদের অনুগত এবং তাদের অর্থায়নে পরিচালিত এনজিওগুলো আমাদের দেশগুলো আমাদের দেশে ঠিক একই কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে ওলামায় ক্যারাম এই বিষয়ক সচেতনতা তৈরি করার চেষ্টা করে আসছেন বাংলাদেশের একাধিক জাতীয় দৈনিকে সম্পাদকীয় উপসম্পাদকীয় এমনকি অনুসন্ধানী রিপোর্টও প্রকাশিত হয়েছে কিন্তু অজ্ঞাত কারণে এই দেশের প্রশাসন এবং এই দেশের সরকার নীরব ছিল আমরা সাধুবাদ জানাই সরকার এখন সজাগ হয়েছে যেমনিভাবে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর এবং সুদানের দক্ষিণ সুদানকে রাজ্যে পরিণত করা হয়েছে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ঠিক একই ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমি শুধু তিনটা প্রস্তাব রাখতে চাই এক নম্বর যেহেতু সরকার সচেতন হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র চলতেছে ওনার এই বক্তব্যের মাধ্যমে একটি কথা পরিষ্কার যেহেতু আলেম ওলামারাই এই প্রসঙ্গে সর্বপ্রথম কথা বলা শুরু করেছে এর মানে এই দেশ মাতৃকার প্রতি ইঞ্চি মাটি হেফাজতে সজাগ সচেতন নাগরিক এক এই দেশের তৌহিদি জনতা এবং ওলামা দুই নম্বর বিষয় হচ্ছে এই আলোচনা একাধিক ব্যক্তি করেছেন যে যারাই আমাদের পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার বিরুদ্ধে এই দেশের ইসলাম এবং মুসলমান এবং এই দেশের স্বাধিকার রক্ষার কাজে যারাই দাওয়াতি কাজে করতে যান তাদেরকে নানাভাবে হয়রানি করা হয় মিথ্যা মামলায় জড়ানো হয় আমি সরকারের কাছে অনুরোধ করব এই দেশকে রক্ষা করতে হলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখতে হলে এই দেশকে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে বাঁচাতে হলে আমাদের পার্বত্য অঞ্চল সহ উত্তরবঙ্গের যেই সকল জায়গায় খ্রিস্টান মিশনারিরা দেশ বিরোধী এবং ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছে সেই সকল জায়গায় এ দেশের আলেম ওলামা এবং দায়ীদের অবাধে কাজ করতে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে দেশবিরোধী ষড়যন্ত্র থেকে এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন আসসালাম আলাইকুম বিল হেকমাতি ওয়ালিল হাসানা আজ আমরা যদি দেখাই করোনা মহামারী থেকে এই পর্যন্ত যারা নাস্তিক হয়েছে এরা নাস্তিক হওয়ার পিছনে অন্য কেউ দায়ী নয় আমাদের মতো বক্তারাই দায়ী আছে কারণ অযৌক্তিক অবৈজ্ঞানিক কোরআন সুন্না বিরোধী বক্তব্যের কারণে অনেক জ্ঞানী শিক্ষিত সমাজ আজ ইসলাম থেকে দূরে সরে গেছে তাই আমার আমার প্রস্তাব হচ্ছে যদি আমরা রব্বুল আল আমিনের নির্দেশিত হুকুম মোতাবেক হেকমা এবং ভালো উপদেশের মাধ্যমে ইসলামের প্রচার করি তাহলে আমার ইসলাম সম্পর্কে বিরোধ মন্তব্য করার কোনো সুযোগ নাই তিন নাম্বার যেটা আজ পার্বত্য অঞ্চলে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে আমি দেখলাম তারা জন্মগত মুসলমান কিন্তু শিক্ষাগত মুসলমান নয় এই শিক্ষা না থাকার কারণে পাঁচশো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইসলামের ইতিহাস তো বিক্রি হওয়ার নয় আমাদের ইসলামের ইতিহাস তো বেলালের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো খালেদ বিন ওয়ালিদের ইতিহাস আমাদের ইসলামের ইতিহাস তো সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস এটা তো ইসলামের জন্য রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু এখানে বিক্রি হয় কেমনে তখন বুঝলাম যারা জন্মগত মুসলমান শিক্ষাগত মুসলিম নয় তারাই পাঁচশো এক হাজার অথবা গড় বাড়ি চাকরির কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের ওলামাই কারামকে যেই জিনিসটা করতে হবে বর্তমান বাংলাদেশে আমি দুটো জিনিস দেখতে পাচ্ছি যেটি মূল স্ক্রিন থেকে সরে গেছে যেমন আমরা বলি আল ওয়াসাতিয়া ওয়াল এই অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা এখান থেকে যদি উপরে উঠে যায় সেটা হবে অতিরঞ্জিত এবং এই অতিরঞ্জিত যারা করে তাদের কারণে ইসলামে ভণ্ডামির প্রবেশ ঘটেছে আপনি যদি দেখেন এই যে মূল স্ট্রিম থেকে সরে গিয়ে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাজার কেন্দ্রিক যে সিস্তা ভণ্ডামি এটা অতিরঞ্জিত করার কারণে আরেকটা হচ্ছে আল ওয়াল ইতেদাল এই মধ্যম পন্থা থেকে যখন নিচে নেমে গেছে তখন উগ্রবাদ খারেজিয়তের আবির্ভাব ঘটেছে তাই আজ মুসলিম উম্মাহ যদি ইফরাত তাফরিদ বাদ দিয়ে আল ওয়াসতিয়া ওয়াল ইতেদাল সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল তাবিন তাবে ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম গাজ্জালি মহিউদ্দিন ইবনুল আরবী ইমাম নাসাই ইমাম তিরমিজি এইভাবে করে শুরু করে মাহিউদ্দিন ইবনুল আরবী হয়ে শাহ দেলবি হয়ে শাহ জালাল হয়ে যাদের মাধ্যমে এই ইসলাম এসেছে আমরা যদি তাদের দিকে ফিরে যাই তাদের ইসলাম ছিল আল্লাহ এবং রসুল কেন্দ্রিক আর আমাদের ইসলাম হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক আপনি যদি তাকান আমার সাথে যদি আপনার বেজে যায় তাহলে বাংলাদেশে দুইটা দুইটা শ্রেণী গঠন হবে একটা আমার পক্ষে কথা বলবে একটা আপনার পক্ষে কথা বলবে এই পক্ষ পক্ষে মারামারি করবে কিন্তু একজন কেউ দেখলাম না কেউ বলে নাই যে অমুক পক্ষে না অমুক পক্ষে না দলিল দিকে আমরা সেই দিকে যাব এটা কেউ বলে নাই তো যার কারণে ব্যক্তিকেন্দ্রিক ইসলাম হওয়ার কারণে আজ শিক্ষিত সমাজ আমাদের উপর বিরক্ত হয়েছে এবং আমরা যদি আবার ফিরে এসে আল্লাস মূল স্ট্রিমে চলে আসি ইনশাল্লাহ আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার কোনো সুযোগ তাদের হবে না আমার লাস্ট পয়েন্ট চতুর্থ এই যে এনজিওদের ষড়যন্ত্র এটা মোকাবেলায় আমরা চারদিকে এগাতে পারি একটি প্রশাসনিকভাবে যেহেতু সরকার গভর্নমেন্ট ঘোষণা করেছে রাঙ্গামাটি বান্দরবন এবং খাঁকড়াচড়ি অঞ্চলকে মায়ানমার স্টেট করে স্টেন একটা উপজাতি করার ষড়যন্ত্র চলছে আপনি জানেন এই বাংলার রোমনি বললে এই উপ এই উপজাতিদের যে অবস্থান তথা রাঙ্গামাটি বান্দরবনকে বলা হয় এবং সেখানে যে মুসলিম বাঙালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে আপনি যদি সাজেক যান সেখানে যদি কারো সাথে কথা বলেন যাদের দোকান আছে তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে দুই শ্রেণী একটা ভদ্র একটা অভদ্র এই অভদ্রেদের মধ্যে চারটা গ্রুপকে প্রতিবছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয় এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয় তাহলে আপনি বাংলাদেশে থেকেও বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন ওদের ওদের অভাব আছে ওদের ডর ভয় আছে ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য মিশনারিদের চলে যাচ্ছে তাহলে আমাদের মুসলিম ইউনিটি কমিউনিটি করে আশ্রয় আমরাও যদি আমাদের মুসলিম বাইদের পাশে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ এই মুসলমানরা একটা আশ্রয়স্থল পাবে এবং ওদের কারণে আমি মনে করি অসংখ্য বিধর্মী ইসলামের ছায়াতলে চলে আসবে এটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে ব্যক্তি ব্যক্তিগত আর একটা হচ্ছে দলীয়গত আজকে আমার ভালো লাগছে যে আমাদের মতাদর্শের ভিন্নতা থাকলেও আজকে যারা এসে গেছি তারা একমাত্র ইসলামের জন্য এসেছি আল্লাহ এবং রসুলের জন্য এসেছি তাহলে এই ইসলাম যদি ঠিক আবার আল্লাহ এবং রসুল কেন্দ্রিক হয়ে যায় ইনশাল্লাহ কোনো অপতৎপ্রতা বাংলাদেশে সফল হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যোগ্যতাও নেই আর আমি খুব বেশি সময় নষ্ট করব না জন্মের পর থেকে আমরা একটা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি এনজিওদের অপতৎপরতা বন্ধ করো করতে হবে আজ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে এসে আমরা স্লোগান শুনতে পাচ্ছি এনজিওদের অপতৎপরতা রুখতে হবে খুব সহজেই অনুময় হচ্ছে যে এনজিওদের অপতৎপরতা বন্ধ হয়নি বরং তা আরও বহুগুণ বেড়েছে যে কারণেই দাবি থেকে আজকে একটা প্রতিরোধের আওয়াজ এসেছে আজকে দাবি থেকে বিষয়টি যে প্রতিরোধের পর্যায়ে এসে পৌঁছালো এই ব্যর্থতা দায় কাদের নিঃসন্দেহে এই ব্যর্থতা দায় আমাদের যখন আমার পেটে ক্ষুধা তখন যদি আপনি আমাকে নীতিবাক্য শোনান তাহলে সেই নীতিবাক্য আমার কাছে ভালো লাগবে না বরং আমার যে চাহিদা সেই চাহিদা পূরণে যদি আপনি সহজতার হাত বাড়ান তাহলেই স্বাভাবিকভাবে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ বাড়বে আপনার প্রতি আমি আগ্রহী হব আমরা দীর্ঘকাল পর্যন্ত এনজিওদের অপতৎপরতা বন্ধ করার জন্য কথা বলে আসছি আলহামদুলিল্লাহ নীরবে নিভৃত অনেকে কাজও করে আসছেন কিন্তু আমাদের কাজগুলো খুব বেশি দৃশ্যমান না হওয়ার কারণে আমরা এনজিওদের মোকাবেলায় বা তাদের যে অপতৎপরতার মোকাবেলায় আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরতে ব্যর্থ হয়েছি অন্তরের জ্বালা থেকে যারা বিভিন্ন সময়ে কাজের জন্য আগ্রহী হয়েছেন যথাযথ পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে যখন তারা বিপদের মুখোমুখি হয়েছেন রাষ্ট্রীয় শক্তির সাথে যা কুলি উঠতে পারেননি এক পর্যায়ে তারা থেমে যেতেও বাধ্য হয়েছেন আজকে বিষয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমাদের অস্তিত্ব নিয়ে তারা টান দিতে শুরু করেছে আজকে তাদের এই ভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শুধু ধর্মকেন্দ্রিক নয় আজকে এই ষড়যন্ত্র রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রকেও বিভ্রান্ত করার জন্য তাদের যে তৎপরতা এটা দৃশ্যমান হচ্ছে যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও তাদের নিয়ে কথা আসতে শুরু করেছে আমি তো রাজপথের মানুষ অত বেশি নীতি কথা বলতে পারি না আমার কথাগুলো একটু রাজপথের মতোই হবে আজকে দাবি থেকে যখন প্রতিরোধের পর্যায়ে এসে পৌঁছেছে খুব সহজে বুঝতে পারি আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে যারা এই এনজিওদের অপতৎপরতা মোকাবেলার জন্য কাজ করেন তারা যখন বিপদগ্রস্ত হয় তারা যখন নানারকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় আমরা দেখেছি আমাদের অনেক মুরব্বীরা আছেন তারা তাদেরকে না এমন ভান্দরে থাকেন তারা তাদের পক্ষে কথা বলা যে দাবি সময়ের দাবি এই কথাটা বোধ হয় বেমালুম ভুলে যান আলহামদুলিল্লাহ এর পরেও অনেকেই তাদের কাছ থেকে নিবৃত হননি বরং তারা তাদের কাজ দুর্বলগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে কাজগুলো যে কাজগুলো আজকে হচ্ছে মানবতার পক্ষে ইসলামের পক্ষে বা এই অপতৎপরতার মোকাবেলায় যে কাজগুলো হচ্ছে এগুলো আরও বেশি প্রকাশিত হওয়া দরকার এই আলোচনা আরও বেশি বেশি হওয়া দরকার আমার ধারণা তো এখানে যারা আজকে আলোচনা করবেন তাদের অধিকাংশই দায়ী তারা অধিকাংশই সারা বছর মানুষের সামনে কথা বলে থাকেন পরিকল্পিতভাবে জনগণকে এই এনজিওদের অপতৎপরতার কুফল এবং এর মোকাবেলায় আমাদের কী অবস্থান আছে এটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি জনগণের মাঝে আমরা একটা আশা জাগা নিয়ে সাড়া ফেলতে সক্ষম হবেন সে আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই দেশ ইসলাম এবং মানবতার পক্ষে যারাই যখন কথা বলবে ইসলামী যুব আন্দোলন সর্বদা তাদের পাশে থাকবে তাদের নির্দেশের অপেক্ষায় থাকবে আমি রাজপথের মানুষ আগেই বলেছি যদি কোনো জায়গায় প্রতিরোধের প্রয়োজন হয় ইসলামী যুব আন্দোলনকে স্মরণ করবেন ইসলামীয় যুব আন্দোলন আপনাদের ভ্যানগার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ ওলামা একরাম ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় যতই পদক্ষেপ গ্রহণ করবে সকল পদক্ষেপে একজন খাদেম হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করেন এই প্রত্যয় ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ইসলাম এবং ইমানকে সর্বনাশ করার জন্য ধুলিস্বাদ করার জন্য শয়তান তার বিভিন্ন জাল বিভিন্ন ফোন দিয়ে গিয়ে রেখেছে কখনো তার যখন যেই সুরত দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ হয় তখন সেই সুরতে কখনো নেক সুরতে কখনো খারাপ সুরতে কখনো সাদাভাবে কখনো কালোভাবে কখনো লাল রঙে কখনো কালো রঙে রঙ্গিত হয়ে এসে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তার পায় তারা চালিয়ে থাকে শয়তান যখন আদম আলাই ইসলা ইসলামের কারণে জান্নাত থেকে তার বিতাড়িত হওয়ার একটা পর্ব আসছিল তখনই সে বলছিল লিকান্না জরুরি তাহ অবশ্যই এই আদমের কারণে যেহেতু আমাকে বিতাড়িত হয়েছে হতে হয়েছে তাহলে আমি এই আদম এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি অবশ্যই আগুনের অধিকারী পথভ্রষ্ট আমি করে ছাড়ব তার ধারাবাহিকতায় এই শয়তান যাদেরকে খেলাফতি দিয়ে গিয়েছে তাদের মধ্য থেকে একটা দল হচ্ছে এনজিও এই এনজিও শয়তানেরই ওপর একটি রূপ এবং আকার আকৃতি মানুষের দুর্বল জায়গাতে আক্রমণ দিয়ে আমরা জানি মানুষ যখন দুর্বল থাকে তখন তার কাছে যেই উপকার করার জন্য আসে আল ইনসান আবিদুল এহসান হিসেবে তখন তারই গুণগান গায় তারই কথা মতো চলে সেই হিসাবে এই এনজিওরা ইসলাম ও মুসলমানদেরকে সর্বনাশ করার জন্য মুসলমানদের দুর্বল জায়গাতে আক্রমণ দিয়ে বসে যখনই অভাব অনটন যখনই অনাহার অর্ধাহারে আক্রান্ত হয় তখনই তারা ঋণ দেওয়ার নামে মুসলমানদের কাছে আসে আসার পরে একজন সাধারণ মানুষকে পথের বিখারি বাড়িহারা বস্ত্রহারা অন্নহারা সব কিছু হারিয়ে একজন মানুষকে যাতে একদম চূড়ান্ত পর্যায়ে এতিম অসহায় হয়ে যেতে হয় এই জন্য তারা সুদের ব্যবসায় মানুষকে ঋণ দিয়ে থাকে লোন দিয়ে থাকে এইরকম ভাবে যখনই কাউকে দেখে যে তার চিকিৎসার প্রয়োজন যখনই কাউকে দেখে যে তার শিক্ষার প্রয়োজন যখনই দেখে তার কোনো বাড়িঘর বানানোর প্রয়োজন ভালো ছদ্মবেশে নেক সুরতে মানুষকে পথপ্রষ্ট করার জন্য তখন সে পাশে দাঁড়ায় দাঁড়িয়ে একটা পর্যায়ে মানুষ যখন দেখে যে আমাদের পাশে এরাই ছিল এদেরকেই পরবর্তী দেশে স্মরণে রাখে আমরা দেখতেছি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে প্রায় ভিন্ন ভিন্নভাবে যদি আমরা দেখি প্রায় ছয়শটি এনজিও সংস্থা নিবন্ধিত এবং সাড়ে নয়শোর মতো অনিবন্ধিত এনজিও সংস্থা আছে এবং দুই হাজার পাঁচের রিপোর্টে প্রায় উনিশশো বত্রিশটি এনজিও বাংলাদেশে কাজ করতেছে আমাদের উলামাইক রামগন বিভিন্ন এনজিওকে বিভিন্নভাবে উপস্থাপন করবেন আমাদের কাজ হচ্ছে তাদেরকে ঠিকিয়ে দেওয়া আটকিয়ে দেওয়া এবং ইসলাম ও মুসলমানদেরকে কেমনে হেফাজত করা যায় এর জন্য আমাদের কিছু করণীয় আমরা জানি আমি যদি কাউকে আনতে হয় আর সে যদি অন্য একজন থেকে ভালো একটা অবস্থান পায় যেমন আমার এক ভাই অন্যজন থেকে যদি সে পঞ্চাশ টাকার উপকার পায় এই ভাইকে আমি যদি আমার দিকে আনতে হয় অন্তত কিছু না হলেও একটা অবস্থান দেখে আমার দিকে আনতে হবে অন্যদিকে গেলে সে পঞ্চাশ টাকা পায় আমার দিকে আসলে যদি সে বিশ টাকাও না পায় তিরিশ টাকাও যদি না পায় তাহলে সে আমার দিকে ধাবিত হবে না মানুষ যখন অসহায় হয়ে যায় তখন সে কোন দিকে সে আশ্রয় নেবে সেই চিন্তা চেতনায় থাকে তাই আমাদের জন্য উচিত হচ্ছে এনজিওদেরকে এই দেশ থেকে সরানোর জন্য তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা মানুষের দুর্বল জায়গাতে আমরা যদি উপকারে বসি যখন যার লোনের প্রয়োজন ঋণের প্রয়োজন যখন তার চিকিৎসার প্রয়োজন যখন তার উন্নত মানের স্বাস্থ্যসেবার প্রয়োজন শিক্ষা লেখাপড়ার প্রয়োজন তখন যদি আমরা পাশে থাকি তখন আমাদের ভাই এনজিওদের কাছে যাইতে বাধ্য না এই জন্য সচেতন রাম এবং সচেতন নাগরিকের জন্য কর্তব্য হচ্ছে এই দেশ এবং ইসলাম ও মুসলমানকে আর অবনতির দিকে না যাওয়ার জন্য আটকানোর জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখবো এখন আমরা দেখতেছি রামগণ সব ধরনার উলামাইক রামগন একটি বিষয়ে একত্রিত হয়েছেন বিষয়টি মাথায় রাখতে হবে যদি কুয়াটি বড় হয় তাহলে একজন যদি ভরাটের চিন্তা নেয় তাহলে ভরবে না যদি কুয়াটি ছোটো হয় চিকন হয় তখন একজন দ্বারা সেটা ভরাট করাটা সম্ভব হয় যেহেতু তাদের স্বাস্থ্য তাদের অবস্থান অনেক পর্যায়ে এড়িয়ে গিয়েছে অনেক পর্যায়ে গড়িয়ে গিয়েছে এই জন্য আমরা তাদেরকে আটকানোর জন্য সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে আজকের এই মহাদি সেমিনার এবং উদ্যোক্তাদেরকে আন্তরিক মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত প্রধানমন্ত্রী বলেছেন যে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র তৈরির প্রচেষ্টা চলছে এটা কিন্তু শতাব্দী প্রাচীন পরিকল্পনা উনিশশো সালে হিলস অ্যাক্ট আমি একটা আইন প্রণয়ন করেছিল ব্রিটিশরা হিলস অ্যাক্টে তারা কী করলো যে পার্বত্য অঞ্চল এবং ত্রিপুরাকে আলাদা করে দিল এটা অন্য অন্য অঞ্চল থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং উনিশশো সালে যখন ভারতকে আলাদা করে দিয়েছে পাকিস্তান আলাদা করে দিয়েছে অন্য অঞ্চল স্বাধীন হয়ে গেছে পার্বত্য চট্টগ্রামকে ব্রিটিশরা ভারতের সাথেও সাথেও যুদ্ধ যুদ্ধ দেয় দেয় নাই পাকিস্তানের নাই তারা বলছে পার্বত্য অঞ্চলকে আমরা শাসন করবো পার্বত্য অঞ্চলকে ব্রিটিশরা শাসন সালে এবং এটা নিয়ে অনেক জটিলতা হয়েছে কেন এখানে মিশনারিদের চাপ ছিল মিশনারীরা অনেক আগ থেকেই সচেতনভাবে চাইতেছে যে এই অঞ্চলে একটা তারা রাষ্ট্র গঠন করবে এবং সবচেয়ে মানে বিচলিত হবার মতো ব্যাপার হলো আঠারোশো আশির দশকে তারা কি করলো ওই অঞ্চল নিয়ে একটা সার্ভে করেছে মিশনারিরা সার্ভে করেছে সেখানে তারা উপজাতিরা হচ্ছে তাদের প্রথম টার্গেট আরাকানে সেখানে মুসলমানরা ছিল রোহিঙ্গা মুসলমানরা ব্রিটিশ সরকারকে চাপ দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে বহিরাগত হিসাবে আদমশুমারিতে রোহিঙ্গা মুসলমানদেরকে বহিরাগত হিসাবে দেখানো হলো ব্রিটিশ সরকারের আদম সুবাদিতে সেটা ঘটলো তারপরে বহিরাগত হবার অভিযোগে রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়ন শুরু হলো শেষ পর্যন্ত পুরা জনগোষ্ঠীকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে পুরা জনগোষ্ঠী এখান থেকে বিতাড়িত এটা মিশনারিদের ষড়যন্ত্র এই যে প্রায় দেড়শত বছর ধরে এই অঞ্চলকে ঘিরে তারা একটা রাষ্ট্র গঠন করবে এই প্রকল্পের দিকে তারা অগ্রসর হচ্ছে সেটা এখন কোথায় কোন পর্যায়ে গেছে আপনারা দেখবেন বাংলাদেশ সীমানার ওপারে মিজোরামে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরায় খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ মণিপুরে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ আসামে খ্রিস্টানরা বিপুল মাত্রায় সংখ্যা মানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কাছাকাছি এইরকম অবস্থানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মণিপুরে স্থানীয়দের সাথে খ্রিস্টানদের সংঘাত চলছে মেয়েদের সাথে সংঘাত চলছে যারা হাজার বছর ধরে এখানে বসবাস করতেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে বিশেষ করে পার্বত্য অঞ্চলে খ্রিস্টানদেরকে সংখ্যাগরিষ্ঠ করার জন্য নানামুখী তৎপরতা চলছে এবং আমরা আমরা জানি যে বাংলাদেশকে খ্রিস্টানরা পাঁচটা ক্যাথলিক খ্রিস্টানরা পাঁচটা আলাদা ধর্ম প্রদেশে বিভক্ত করেছে পাঁচটা আলাদা প্রদেশ একটা হলো ঢাকা প্রদেশ একটা হলো দিনাজপুর প্রদেশ একটা হলো রাজশাহী ধর্মপ্রদেশ আরেকটা হল সিলেট ধর্ম প্রদেশ এটা আগে ছিল না দু এগারো সালে সিলেট ধর্ম করা হয়েছে এই যে সীমান্ত অঞ্চলগুলো এই সীমান্ত অঞ্চলগুলোর মধ্যে তারা সক্রিয় এবং ঘটনা সীমান্ত অঞ্চলগুলোতে খ্রিস্টানদেরকে কিভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ করা যায় তাদের সংখ্যা বাড়ানো যায় এখানে তারা একটা কাজ করছে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের সংবিধান সবাইকে সুযোগ দেয় বাংলাদেশের সংবিধানের তিন নম্বর অধ্যায়ে সেখানের মধ্যে মৌলিক মানবাধিকার নিয়ে মৌলিক নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তিন নম্বর অধ্যায়ের একচল্লিশ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদের এক নম্বর দ্বারা সেখানে ধর্ম প্রচারের অধিকার সকল নাগরিককে দেওয়া হয়েছে দুইটা শর্তে দুই শর্তে এক নম্বর শর্ত হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট করা যাবে না দুই নম্বর শর্ত হলো নৈতিকতার পরিপন্থী কিছু করা যাবে না নৈতিকতার পরিপন্থী কিছু করা যাবে না খ্রিস্টান মিশনারিরা নৈতিকতার পরিপন্থী কি করছে দেখেন অত্যন্ত ভয়াবহভাবে প্রতারণার কৌশল গ্রহণ করা হয়েছে আমরা জানি যে বাইবেল যেটা বাইবেল একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আরেকটা হচ্ছে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যেটা এটার মূল এটা হচ্ছে হিব্রু ভাষায় অবতীর্ণ এটাকে তনাখ বলা হয় তারা কি করেছে এই তনাখটা যেটা তুরা এটাকে তারা পবিত্র তাওরাত শরীফ নামে পবিত্র তাওরাত শরীফ নামে মুসলমানদের কাছে ছড়িয়ে দিচ্ছে যেটা বাইবেল বাইবেল অবতীর্ণ বাইবেল প্রথমে লিখিত হয়েছে সুরিয়ানি ভাষায় সুরিয়ানি ভাষায় লিখিত হবার পরে বাইবেলকে ট্রান্সলেশন করা হয়েছে গ্রিক ভাষায় গ্রিক ভাষার থেকে ট্রান্সলেশন করা হয়েছে লেতিন ভাষায় লেতিন ভাষার থেকে ট্রান্সলেশন করা হয়েছে ইংরেজি ভাষায় আমরা যে বাইবেল পড়ি এটা চারবার ট্রান্সলেশন হওয়ার পরে মূল যে ভাষায় সুরিয়ানি ভাষায় এই সুরিয়ানি বাইবেল কোথাও নেই সুরিয়ানি বাইবেল কোথাও নেই এখন তারা কি করছে এই যে 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 বাইবেল এই বাইবেল শব্দটা গ্রিক ভাষায় এটা হলো টি বই এটা এর মানে হলো গ্রন্থ এবং এখান থেকে বিব্লিওগ্রাফি কথাটা এসেছে এই যে বাইবেল এটা হচ্ছে তাদের মূল্যাম এটা হচ্ছে গ্রন্থের মূল্যাম তারা কি করছে এটাকে পবিত্র ইঞ্জিল সহিত বলছে কিন্তু ইঞ্জিল এবং এটা দুটি আলাদা জিনিস আল্লাহ তালা বলছেন ইঞ্জিল এবং তরত আল্লাহ তাল্লাহ নাজল করেছে নবীর কাছে অবতীর্ণ হয়েছে এখন মুসলমানরা সহজে প্রতারিত হচ্ছে তারা মনে করতেছে আরে ইঞ্জিল শরীফ আমি পাচ্ছি তাওরাত শরীফ আমি পাচ্ছি এই যে সংবিধান বলেছে নৈতিকতা লঙ্ঘন করা যাবে না ধর্ম প্রচার করতে পারবেন নৈতিকতা লঙ্ঘন করা যাবে না এখানে তারা নৈতিকতা লঙ্ঘন করছে এখানে তারা নৈতিকতা লঙ্ঘন করছে বাইবেলে যাকে ডেভিড বলেছে তারা তাকে বলছে হজরত দাউদ আলাইসালাম বাইবেলে যাকে আব্রাহাম বলা হয়েছে বলেছে তারা তাকে বলছে হজরত ইব্রাহিম আলাইসালাম বাইবেলের যাকে কিং সলোমন বলা হয়েছে তাকে বলছে হজরত সুলাইমান আলহি ইসলাম বাইবেলে যাকে অ্যাডাম বলা হয়েছে তারা তাকে বলছে হজরত আদম আলহি বাইবেলে যাকে ঈদ বলা হয়েছে তারা তাকে বলছে হজরত হাওয়া আলহি ইসলাম এমন কি বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রচারিত প্রকাশিত যে বাইবেল সেখানে বলা হচ্ছে এটা আল্লাহ তালার পবিত্র কালাম চিন্তা করেন আল্লাহ তালা কোরআনের পরিবেশের মুসলমানদের ইমানের পরিবেশা পবিত্র কালাম কোরআন হচ্ছে কালাম সেখানে নাজাতের পরিবেশে তারা ব্যবহার করেছে জান্নাতের পরিবেশে ব্যবহার করেছে জাহান্নামের পরিবেশে ব্যবহার করেছে এমন কি বাইবেলের প্রতিটি বুককে যেমন বুক অফ জেনেসিস ওল্ড টেস্টামেন্টের প্রথমে তারা সিপারা বলতেছে পয়দাইশ বলতেছে পয়দাইশ বুক অফ জেনেসিসের অনুবাদ করতেছে পয়দাইশ এবং পঁয়দাইশ হচ্ছে এটা ইসলামিক ধর্মতত্ত্বের একটা স্বতন্ত্র সৃষ্টি বোঝানোর জন্য এই যে প্রতারণা আমার মনে হয় আদালতের দ্বারস্থ হওয়া দরকার বাংলাদেশের সংবিধান যে শর্তের ভিত্তিতে ধর্ম প্রচারের অনুমতি তাদেরকে দিয়েছে তারা প্রতিনিয়ত সেই শর্ত লঙ্ঘন করছে এবং সবচেয়ে বড় বলাবহ যেটা করছে আগে তারা খ্রিস্টান হওয়ার দাওয়াত দিত আপনি খ্রিস্টান হচ্ছেন সবাই চিনে এখন তারা বলছেন না আপনি খ্রিস্টান হবেন আপনি মসিহি মুসলমান হবেন অন্যরা হলেন মোহাম্মদ মুসলমান আমরা হব মসিহি মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে হলে কোরআন মানতে হবে তাওরাত মানতে হবে জবুর মানতে মানতে হবে ইঞ্জিল মানতে হবে এগুলো মানতে হবে অন্য মুসলমানরা শুধু কুরআন মানে তাওরাহ মানে না জবুর মানে না ইঞ্জিল মানে না এরা হচ্ছে নাতিস মুসলমান আমরা হচ্ছে কামিল মুসলমান মাসিহি মুসলমান ফলে বাংলাদেশে যে আদম সুমারি হচ্ছে একজন খ্রিস্টান হয়ে যাচ্ছে কিন্তু সে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে এটা প্রতারণা পুরা প্রক্রিয়াটি হচ্ছে প্রতারণা বাংলাদেশে দু সালের আদম দুই সালের আদম আমরা পাই এদেশে খ্রিস্টান জনসংখ্যা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ মাত্র পাঁচ লক্ষ মোট জনগোষ্ঠীর শতকরা হারে জিরো পয়েন্ট পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান যারা নামে খ্রিস্টান কিন্তু বেনামি খ্রিস্টানদের সংখ্যা এত বেড়েছে এত বেড়েছে এবং এর এই যে বাড়া তাদের সংখ্যা বৃদ্ধি এটা নিয়ে অনেকগুলো জরিপ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন তাদের শিশু শিক্ষার প্রয়োজনে দু সালে একটা জরিপ করেছে সেই জরিপে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে বান্দরবান অঞ্চলে মুসলিমদের তুলনায় খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে গেছে এবং সেখানে বান্দরবানে আগে প্রথমে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমানরা মুসলমানদের পরে সংখ্যাগরিষ্ঠ ছিল বৌদ্ধরা বৌদ্ধদের পরে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা এখন সেখানে বৌদ্ধদেরকে হটিয়ে হিন্দুদেরকে হটিয়ে খ্রিস্টানরা চলে এসেছে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে চলে এসেছে এবং বান্দরবানের প্রতিটি অঞ্চল যদি আমরা একবার দৃষ্টিপাত করি ইসলামিক ফাউন্ডেশন দু হাজার এর জুন মাসে যে জরিপের তথ্য দাঁড়াচ্ছে তখনকার সময়ে বান্দরবানে মুসলমানের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বাষট্টি জন খ্রিস্টানদের সংখ্যা এক লক্ষ তিন হাজার নয়শত সাতানব্বই জন দু সাল এরপরে দু হাজার সালে আমরা আরেকটা জরিপ পেয়েছি ইফাবা ষাট

তিনশো পঞ্চাশ খ্রিস্টান পরিবার দুই হাজার পাঁচশো এক হাজার দুই শত বিরানব্বই আমরা কোথায় আমরা কোথায় আমরা কি করছি আমরা আমরা উদ্বেগ জানিয়ে এবং এমনকি উদ্বেগ যে জানাচ্ছি এটা তো আমরা অপরাধের কাঠগোড়া দাঁড়িয়ে উদ্বেগ আমরা সময়কে অনেক দূর পেছনে ফেলে এসেছি যখন যা করার উচিত ছিল হাতছাড়া হয়ে যাচ্ছে পরিস্থিতি সমাজ সোসাইটি হাতছাড়া হয়ে যাচ্ছে জনমিতি বদলে যাচ্ছে সমস্ত কিছু পাল্টে যাচ্ছে এরপরে আপনি আলী কদমে যান আলী কদমে তখন পঁয়ত্রিশ হাজার চৌষট্টি মোট জনসংখ্যা মুসলিম বিশ হাজার সাতশত পরিবার তিন হাজার পঁচানব্বই খ্রিস্টান দশ হাজার নয় সতেরো পরিবার দুই হাজার দুইশতন সদর আটষট্টি হাজার হাজার ছয়শত তিরানব্বই মোট জনসংখ্যা মুসলিম উনত্রিশ একশত পঁচাশি পরিবার পাঁচ হাজার সাতশো দুই খ্রিস্টান উনত্রিশ হাজার তিনশত পঁয়ষট্টি পরিবার পাঁচ হাজার চারশো পঞ্চাশ তখন দু হাজার বারো আর দুই হাজার চব্বিশ পরিস্থিতি কোথায় গেছে পরিস্থিতি কোথায় গেছে এইভাবে এমনকি আপনি যদি রোয়াংছোড়ি দেখেন রোয়াংছোড়িতে মুসলিমদের সংখ্যা তখন ছিল এক হাজার নয়শত ছাব্বিশ খ্রিস্টানদের সংখ্যা পনেরো হাজার এক হাজার ছাব্বিশ বিপরীতে পনেরো হাজার পাঁচশত তেইশ পনেরো হাজার পাঁচশত তেইশ আমরা অনেক কিছু হাতছাড়া করে ফেলেছি অনেক কিছু আমরা উত্তরবঙ্গেবঙ্গে সীমান্ত অঞ্চলগুলো হাতছাড়া করছি সিলেটকে স্বতন্ত্র তারা যে ধর্মীয় প্রদেশ হিসেবে ঘোষণা করেছে সিলেটকে স্বতন্ত্র ধর্মীয় প্রদেশ ঘোষণা করেছে তার কেন্দ্র কিন্তু কোথায় সিলেট শহরেই তো থাকবে বা সিলেটে থাকবে তার কেন্দ্র কিন্তু তার কেন্দ্র হচ্ছে মৌলভীবাজারে চা কর্মীদেরকে টার্গেট করে এটা করা হয়েছে এইভাবে এভাবে নানা মাত্রায় কাজ নানা মাত্রায় কাজ চল্যমান এনডিএ যে কাজটা হয়েছে দুহাজার বিশ সালে দুহাজার বিশ সালে আসাম মিজোরাম মণিপুর তারপরে ত্রিপুরা ইত্যাদি অঞ্চলে কর্মরত এনজিওকে আটশত চার আইন লঙ্ঘনকারী হিসেবে ভারত সরকার ঘোষণা করেছে আইন লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করেছে এবং ওই সমস্ত প্রদেশের প্রত্যেক জেলা কর্মকর্তাদেরকে সরকার চিঠি দিয়েছে যে এরা কিভাবে কাজ করে এদের ওপর সারাক্ষণ নজরদারি এবং এরা যাতে কাজ করতে পারে না এদের ক্ষেত্রে সংকুচিত করা হোক দু হাজার বিশ সালে এটা করা হয়েছে বাংলাদেশে সময় এসেছে যে সমস্ত মিশনারিরা এইভাবে কাজ করছে এবং আরেকটা কথা হলো ধর্ম প্রচার অধিকার আছে কিন্তু দারিদ্র্যের সুযোগ নিয়ে অশিক্ষার সুযোগ নিয়ে আপনি যদি ধর্ম প্রচার করেন সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ প্রতিনিয়ত ফৌজদারি অপরাধ করে যাচ্ছে প্রতিনিয়ত সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে রোহিঙ্গিরা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আমরা রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে পারি না কত বিধি নিষেধ কত ঝামেলা কত কত কিছু কত নজরদারি কিন্তু তারা রোহিঙ্গাদের নিয়ে এত এত ব্যাপকভাবে কাজ করছে বিপুল সংখ্যক রোহিঙ্গের মুসলমান যাচ্ছে সরকারকে আইন করতে হবে খ্রিস্টানরা যদি খ্রিস্ট ধর্ম করে সরাসরি খ্রিস্ট ধর্মের নামে মুসলিম নাম মুসলিম পরিভাষা মুসলিম কিতাব মুসলিম মুসলিমদের আকিদার ইমান আখিতার কোনো বিষয়কে তারা তাদের ধর্ম প্রচারে ব্যবহার করতে পারবে না আইন করতে হবে এই সমস্ত প্রচারণা চলছে এবং রাষ্ট্র সরাসরি হুমকির সম্মুখীন আমি শেষ করছি রাষ্ট্র সরাসরি হুমকির দেখেন ব্যাপারটা কি পার্বত্য ছোটক্রমে যারা বসবাস করে জাতিসংঘ বলতেছে ইউরোপীয় ইউনিয়ন বলতেছে আমেরিকা বলতেছে তাদেরকে আদিবাসী বলতে হবে এই উপজাতিদেরকে এই চাকমাদেরকে এই মারমাদেরকে এই গারোদেরকে এই বনদেরকে এই ওরানদেরকে হাজংদেরকে জাতিসংঘ চাপ দিচ্ছে তাদেরকে আদিবাসী বলতে হবে আদিবাসী এক জিনিস আর উপজাতি আরেক জিনিস তারা ট্রাইবাল উপজাতি কিন্তু আদিবাসী এই ভূমির আদি আদি তারা নয় তারা এসেছে সপ্তদশ শতকে আজ থেকে বছর আগে তারা এসেছে কোথেকে এসেছে মায়ানমারের চীন প্রদেশ থেকে এসেছে কাচিন প্রদেশ থেকে এসেছে আরাকাল প্রদেশ থেকে এসেছে আর কোথা থেকে এসেছে কম্পোডিয়া থেকে এসেছে ওরা সপ্তদশ শতকে এসেছে মাত্র এখন তারা তারা আদিবাসী কীভাবে হয়ে যায় কিন্তু এখানকার ভূমিপুত্র যারা এরা হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে এই ভূমিতে বসবাস করছে জাতিসংঘ চাপ দিচ্ছে আদিবাসী তাদেরকে করতে হবে আদিবাসী যদি করা হয় জাতিসংঘের আদিবাসী বিষয়ক রেজুলেশনে বাংলাদেশ যদি স্বাক্ষর করে তাহলে কি হবে যে অঞ্চলকে আদিবাসী অঞ্চল অধ্যুষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো সেখানে সেনাবাহিনী থাকতে পারবে না সেখানে সেনাবাহিনী থাকতে পারবে না যদি সেখানে সেনাবাহিনী না থাকে তাহলে তারা সব কিছুই তো সেরে নিয়েছে এখন শুধু রাষ্ট্রটা করা বাকি এখন শুধু রাষ্ট্র ঘোষণা দেওয়া বাকি এবং সেখানে অস্থিতিশীলতা প্রতিনিয়ত চলমান জননিরাপত্তা হুমকির সম্মুখীন মুসলিমরা ভীতির মধ্যে রয়েছেন মুসলিম ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয় রাষ্ট্রের ভিতরে তারা আরেক রাষ্ট্র তৈরি করে নিয়েছে তারা নিজেরা ট্যাক্স গ্রহণ করছে তারা সিদ্ধান্ত নিচ্ছে কে থাকবে কে থাকবে না তারা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কার নিরাপত্তা থাকবে কার নিরাপত্তা থাকবে না এটা এক ধরনের পদ্ধতিগতভাবে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে বসেছে ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে বসেছে ফলে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি শুধু লামা নয় জাতীয় ঐক্য দরকার এবং আমাদেরকে যদিও আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি আজ যদি আমরা সচেতন না হই সতর্ক না হই বাস্তব কর্মসূচি গ্রহণ না করি ইতিহাস আমাদেরকে কমা করবে না রাকাল্লাহ আল্লাহ ইলাহ আলাহী ইদিন মুরসালিন ওয়ালা আলী ওয়াসাব ইয়াজবায়ীন এনজিওদের দেশবিরোধী অপতৎপরতার থেকে সচেতনতার জন্য আজকের এই যদিও সেমিনারে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ওলামাই ওলামাইকরাম উপস্থিত সম্মানিত হাজিরেন আসলে বাংলাদেশের এনজিওদের মূল কাজের টার্গেটটা কি তাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী তারা এই সমস্ত জনগোষ্ঠীদেরকে ঋণ দেওয়ার নাম করে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ইসলাম বিদ্বেষী কার্যকলিপের মধ্যে তারা লিপ্ত করে দেন এমনকি তারা শেষ পর্যন্ত তাদের ধর্ম থেকে ধর্ম ভিন্নতা নিয়ে যে তারা ভিন্ন বিভিন্নভাবে ধর্মান্তর করছেন বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম গাইবান্ধা বিশেষ করে চর অঞ্চল যেদিকে রয়েছেন এদিকের দরিদ্র মানুষকে তারা হাজার হাজার মুসলমানদেরকে অর্থ দেওয়ার নাম করে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছেন তাদের টার্গেট হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেদিকে আমরা দেখি দরিদ্র জনগোষ্ঠীকে তারা ঋণ দেওয়ার নাম করে হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছেন আজকে আমাদের বাংলাদেশের আলেম সমাজ দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে যেই বিষয় আমরা কথা বলেছি আমাদের দেশের আলেম সমাজ সচেতন করেছেন আজকে চল্লিশ বছর পরে বাংলাদেশের সুপ্রিম পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে তিনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলছে আজকে আমি সচেতন জনসমষ্টিকে বলতে চাই আমরা কি বাংলাদেশের মধ্য একটি খ্রিস্টান রাষ্ট্র হতে দিতে চাই সবাই কথা বলেন আমরা কি দেশের মধ্যে নতুন আর একটি খ্রিস্টান দেশ হতে দিতে চাই আমরা বাংলাদেশের মুসলমান ইমানদার মুসলমান কোনো জনগোষ্ঠী কাজ করুক আর না করুক এই বাংলার জমি ইমানদার মুসলমানেরা উনিশশো সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন উনিশশো সালে গণভুত্থানের রক্ত দিয়েছেন উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছেন সুতরাং বাংলাদেশের আলিম সমাজদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা প্রয়োজনে জীবন দেবো তারপরও দেশের মতো খ্রিস্টান কোনো রাষ্ট্র আমরা হতে দেব না আজকে এই বিষয় যদি আমরা একমত হতে পারি তাহলে আর আর ষড়যন্ত্র থেকে পিছু হতে বাধ্য হবে আমি আর একটি কথা বলতে চাই আজকে এই ষড়যন্ত্র করার তারা সুযোগ কোথায় থেকে পেল। আজকে বাংলাদেশের আমরা মুসলমান ইমানদারেরা আলিমেরা যারা রয়েছি আমরা যখন নিজেদের মধ্যে দলে বিদলে বিভক্ত হয়েছি তখনই কিন্তু ইসলাম বিদ্দেশেরা এই ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা যখন দলাদলি করেছি নামাজের সময় হাত আমরা না নিচে বাঁধবো নাকি বুকের ওপরে বাঁধবো আমরা যখন দলাদলি করা শুরু করেছি তারা টাকাত পড়ব নাকি বিশ টাকাত পরব আমরা যখন বাস করা শুরু করেছি নাকি মাটির তৈরি নিয়ে ভাবে ছোটো খাটো যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি তখন ইসলাম বিদ্বেষেরা এই সুযোগকে কাজে লাগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে এই জন্য আমি বলতে চাই আমরা যদি আজকে এই জাতিকে আমরা সচেতন করতে চাই এই দেশ ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই বর্তমানে বাংলাদেশের ইমানদার মুসলমান আমাদের পিট মাটিতে ঠেকে গেছে আজকে আমরা যদি এক হতে না পারি কখনোই এই জাতির মুক্তি হতে পারে না আমরা স্বাধীন সার্বভৌম দেশ নেই বাংলার জমিনে বাঁচতে পারবো না এই জন্য আজকে অত্যন্ত আনন্দের একটি বিষয় আজকে বাংলাদেশের সব ঘরনার সব দলের সব মতের বিভিন্ন পন্থী মানুষ ওলামাইকে একত্রিত হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা কথা আছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন এক কেজি কোনো ব্যাংকে একই পাল্লাই রেখে ওজন করা সম্ভব নয় তারপরেও সম্ভব হতে পারে কিন্তু বাংলাদেশের সকল আলেমকে এক জায়গায় করা সম্ভব না এটা তার বক্তব্য তিনি কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন যে সবাই এক হতে পারলেও আমরা বাংলাদেশের আলেমরা এক হতে পারি না আমি মনে করি এই বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে আজকে বাংলাদেশের আমরা সকল মত সকল পথ সকল মতের আলিমুলামা সকল মতের মানুষেরা একত্রিত হয়ে আমরা একটা মেসেজ দিতে চাই আমরা দিনের জন্য ইসলামের জন্য মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে তবে রসুলের আদর্শ জমিনে কায়েমে এবং ইসলামের অকুট্ট রাখতে সম্মান রাখতে আমরা এক হতে প্রয়োজনে প্রস্তুত আছি এই জন্য আমি অনুরোধ করে বলবো আমরা যে যেটাই করি অন্তত দুইটি ক্ষেত্রে আমরা এক হই এক নম্বর হলে আল্লাহ তালা বলেন কুন্তুম খয়রা উম্মাতি নুকরিজাত লিন্নাস তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি বানিয়েছি তোমাদের কাজ হলো দুইটা তা আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা মুনকার সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজে তোমরা নিষেধ করবে সুতরাং আমরা যদি ইমানদার মুসলমান হই এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ হবে ও অপকাজের বিরুদ্ধে ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উঠতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আর দুই নম্বর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা ওয়াসনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তোমাদের মধ্যে বহু মত থাকতে পারে বহু পথ থাকতে পারে বহু দল থাকতে পারে তবে এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে কোন মতো পার্থক্য করা যাবে না সূত্রাঙ্গাশুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নেই অন্যায়কে রুখে দেবো একসাথে এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই একমত হব ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ কারা কারা যেন একটু হাতগুলো আল্লাহর দিকে তুলে দেখাই লিল্লাহু আমাদের এই imani শক্তিকে একত্রিত করে समस्त অপততপ্রত ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন আজকে এরকম প্রোগ্রামের মাধ্যমে সামনে জানো আর এরকম প্রোগ্রাম আমরা করতে পারি আমরা যেন সমস্ত ইসলাম বিদ্বেষী কাজে এক হতে পারি এক এক কাতারে দাঁড়িয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি এনজিও লড়াই বলতে প্রতিরোধ করতে চাচ্ছি তাদের সম্পর্কে একটা সম্ভব ধারণা না নিয়ে মাঠে নামলে সমূহ বিপদের আশঙ্কা আছে বলে মনে করি এনজিও আপনারা সবাই জানেন যে সরকারের বাইরে একটা সেবা সংস্থা দাঁড় করানো জনগণকে যে সেবাগুলো প্রয়োজন হয় শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সেগুলো সরকারের বাইরে থেকে দেওয়ার একটা প্রমাণতা হলো এনজিও এনজিওর ধারণাটা আমি মনে করি মূলত ইসলামের একটা ধারণা আপনারা নোয়া ফিল্ডম্যানের একটা বই আছে ইসলামের সুখ এবং পতন সেখানে দেখবেন তিনি আলোচনা করে দেখিয়েছেন যে এনজিও ধারণাটা মানে সরকারের বাইরে থেকে সামাজিক প্রতিষ্ঠান দাঁড় করিয়ে জনগণকে সেবা দেওয়ার ধারণাটা এটা মূল ইসলামী ধারণা এবং আমাদের স্বর্ণযুগে ওলামাই গ্রাম এই এনজিও ধারণার মাধ্যমেই কোটান কোট এনজিও ধারণার মাধ্যমেই তারা সরকারের সাথে ক্ষমতায় ব্যালেন্স করতেন তো পরবর্তীতে এই এনজিও ধারণাটা পশ্চিমবাড়ে নিয়ে নিয়েছে এবং সেটা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয় বাংলাদেশে এপ্রিলের এপ্রিল দু হাজার চব্বিশের রিপোর্ট অনুসারে প্রায় ছাব্বিশশো মতো এনজিও বাংলাদেশে এখনও আছে এনজিও গুলো দুই ধরনের হয় একটা হল অপারেশনাল এনজিও একটা এনজিও অপারেশনাল গুলো বুঝতে আর গুলো যেগুলো পলিসিতে প্রভাব বিস্তার করে এনজিওদের চারটা জেনারেশন হয় একটা হলো রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার দুই নাম্বার হলো কমিউনি ডেভেলপমেন্ট তিন নম্বরে যেটা সাস্টেনেবল সিস্টেম ডেভেলপমেন্ট এবং চার নাম্বারে যেটা পিপলস মুভমেন্ট বাংলাদেশের এনজিও গুলো তারা চতুর্থ জেনারেশন তারা এখন কাজ করছে পিপলস মুভমেন্টে কাজ করছে এবং তারপর তারা পরবর্তী প্রজন্মে যাবে দুঃখজনকভাবে বাংলাদেশে আমরাও মানে ইসলামপন্থী এক ধরনের এনজিও কার্যক্রম করি তবে সেটা কেবলমাত্র ফার্স্ট জেনারেশন এনজিও এখন এই যে বিস্তৃত এনজিও কার্যক্রম সেটা মোকাবেলা করতে গেলে আমরা আসলে কি করতে পারি আমি এখানে দুই দফায় প্রস্তাব করতে চাই একটা হলো দীর্ঘমেয়াদী একটা হলো স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনায় একদল নন পলিটিক্যাল ওলম কে তৈরি হইতে হবে যারা সরকারের সাথে যারা নীতি নির্ধারণ করে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে নীতিতে এবং পাবলিক পলিসিতে যারা প্রভাব বিস্তার করবেন দুই নম্বরে যেটা প্রস্তাব করতে চাই বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত সামাজিক প্রতিষ্ঠানের নাম হলো মসজিদ এবং মাদ্রাসা আমরা মসজিদ এবং মাদ্রাসাগুলোকে আমি আবার বলি শুধুমাত্র নিচকে একটা ধর্মচর্চা জায়গা বানিয়ে রেখেছি অথচ ইসলামের ধারণায় রসুল্লাহ সাল্লামের ধারণায় মসজিদ শুধু তাই নয় বরং মসজিদ একটা এনজিও কার্যক্রম হয়ে উঠতে পারে আমরা মসজিদ কেন্দ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র মসজিদ কেন্দ্রিক গণস্বাস্থ্য কেন্দ্র মসজিদ কেন্দ্রিক ত্রাণ বিতরণ করা মসজিদ কেন্দ্রিক মশা দমন করা ইত্যাদি যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মসজিদ কেন্দ্রিক করি তাহলে মানুষের কাছে খুব দ্রুত পোষানো সম্ভব এবং মসজিদগুলো সমাজের কেন্দ্র হয়ে ওঠা সম্ভব আমরা এই কাজটা মনে হয় এখানে যারা আয়োজন করেছেন তারা আমি উদ্যোগ নিলে মসজিদ এবং মানসাগুলোকে আমরা এনজিও হিসেবে দাঁড় করাতে পারি তিন নম্বরে যে প্রস্তাবটা দিতে চাই সেটা হলো আমরা ফরমাল কিছু এনজিও আমরা গড়ে তোলা গণশিক্ষা নারী ক্ষমতায়ন এটা আমাদের অর্থে ক্ষুদ্র ঋণ গণস্বাস্থ্য মানবাধিকার পরিবেশ ইত্যাদি বিষয়ে আমরা একেবারে ফরমাল এনজিও গড়ে তোলা এবং দ্রুতই ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন গিয়ে পঞ্চম চতুর্থ জেনারেশনে চলে যাওয়ার চেষ্টা করা চার নম্বর হলো আর্থিক প্রতিষ্ঠান দাঁড় করানো দেখেন এই যে রিমাল হইল আমরা হয়তো অনেকে গিয়ে চাল ডাল নিয়ে গেছি কিন্তু কিন্তু গরিবরা ক্ষতিগ্রস্ত হয়েছে আবার মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যবিত্তরা কিন্তু চাল ডাল নিতে আসবে না বরং তার ঘরটা পড়ে গেছে তার কাছে ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা তার ঋণ লাগবে এই ঋণ কিন্তু আমরা দিতে পারছি না এখন গিয়ে দেখবেন প্রত্যেকটা দুর্যোগের পরে এনজিওদের একটা ব্যাপক বিস্তৃতি ফলন ঘটে তখন তারা এই ঋণগুলো দিচ্ছে মানুষ এনজিও হাতে যাচ্ছে সেজন্য আমাদের আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করা পাঁচ নাম্বার বলবো আমি নিজস্ব স্কুল চেইন গড়ে তোলা আমরা মাদ্রাসা করছি আমরা মাদ্রাসাতে ক্ষেতম অসাধারণ সিদ্ধান্ত ব্যাখ্যা করতে চাই না কিন্তু বাংলাদেশে বড় একটা অংশ স্কুলে পড়ে পড়ছে এবং পড়বে সেই অংশটাকে আমাদের মধ্যে আনার জন্য আমরা যদি সম্মিলিতভাবে স্কুল চেইন গড়ে তুলতে পারি তাহলে একটা বড়ো একটা অংশ আমরা নিয়ে আসতে পারব এবং পর্যায়ক্রমে এটাকে বাড়ালে আমরা ফায়দা বেশি পাবো এরপর যেটা বলবো গবেষণা প্রতিষ্ঠান দাঁড় করানো মানে অপারেশনাল এনজিও যেগুলো অ্যাডভোকেসি কাজ করে সেগুলো প্রচুর গবেষণা করে আর আমাদের এখানে সেই গবেষণাগুলো আসলে নাই আমরা আমি নিজেও একজন ইসলামপন্থী আত্মসমালোচনা করে বলি আমরা একটা বিষয় স্টেটমেন্ট দিই সে ভাষা ভাষা স্টেটমেন্ট দিই এখানে ডাটা কস কী এর ইফেক্ট কী এই বিষয়গুলো তুলে ধরে এবং ফর্মালের তুলে ধরে আমরা না দেওয়ার কারণে আমাদের বক্তব্যগুলো নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য থেকে যায় এগুলো মাঠে মানে কার্যকর অর্থে পলিসি থেকে কোনো প্রভাব ফেলা যায় না আট নম্বরে আমি যেটা বলবো যে ওই এস এস ডিজি আপনারা জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এখন যে ট্রান্সজেন্ডার প্রবলেম নিয়ে আলোচনা করছি এটা কিন্তু এসডিডি চার নাম্বার চার না পাঁচ নম্বর নীতির শীর্ষ একটা বিষয় ফলে আমরা শুধু আন্দোলন করি এটাকে প্রতিরোধ করা সম্ভব কঠিন হয়ে দাঁড়াবে সেজন্য এস জিডি এবং ইস্তাম নিয়ে যে ধারণাটা এটা নিয়ে যে আমরা কাজ করি আমরা ভালো করতে পারবো আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল সেখানে এসজিডির কয়েকটা পয়েন্ট ছাড়া অধিকাংশ পয়েন্টের সাথে ইসলামের সমন্বয় করা যায় তো এই বিষয়গুলো আমাদের এখানে পলিসি নির্ণয় করে তাদের মাথায় যদি ঢুকানো যায় যে এস জিডি বাস্তবায়ন করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থানের দরকার নাই তাহলে মনে হয় আমরা একটা ভালো ফলাফল পাবো আর এরপরে হলো সকল কাজের ডকুমেন্টারি তৈরি করা আমরা প্রচুর কাজ করি সেটা ধরেন আমাদের মাদ্রাসাগুলো কিন্তু একবার বড় ধরনের এনজিও কিন্তু সেটা কিন্তু এনজিওতে তো স্বীকৃত হয় না সেজন্য আমরা যদি ডকুমেন্টেশন ভালো করি তাহলে আমরা ভালো ফল পাবো আর সর্বমেয়াদী করণীয়তা আমি বলি একটা যে বর্তমান যে অবস্থায় আমরা আছি সেক্ষেত্রে সরকারের সাথে জনগণ সম্পর্ক গড়ে তোলা এর মানে এই নয় যে সকল ইস্তামপন্থীরা সরকারপন্থী হয়ে যায় তা না বরং ইস্তামপন্থীদের একটা দল যারা আমরা পলিটিক্যাল ইস্তাম করছি তারা সেটা করেই থাকি পাশাপাশি নন পলিটিক্যাল এক ওলামা ওলামায়াম দাঁড়িয়ে যাওয়া উচিত যারা সরকারের সাথে আতাত নয় সংঘাত নয় এমন একটা অবস্থানে গিয়ে একটা সমঝোতায় আসা দুই নম্বর বলবো রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা বাংলাদেশে দেখা গেছে রাজনৈতিক আন্দোলন প্রভাব আছে বাংলাদেশে আজ পর্যন্ত অনেক বড় বড় ইসলাম বিরুদ্ধে পদক্ষেপগুলোকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সড়ায় দেওয়া হয়েছে সেজন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ করা এবং সেটা ইয়ে করা এরপরে যেটা সোশ্যাল মিডিয়ার পরিকল্পিত ব্যবহার এটা সবাই আমরা জানি কিন্তু আসলে পরিকল্পিত ব্যবহার হয় না আমরা জানি যে সি সিপি গ্যাং টাইপ একটা ছিল তারা যেভাবে করছে সেটা আমাদের এখানে হয় না সেটা আমরা করতে পারি পাঁচ নম্বরে হলো যেটা মসজিদ মাদ্রাসায় গণপ্রতিরোধ গড়ে তোলা সকল ওলোমায় ক্রাম সকল মসজিদ ক্ষতিপ্রায় একযুগের জন্য বলতে পারি তাহলে ভালো শেষ যেটা সেটা হলো সুসংহত প্রচারণা ওয়া ট্রান্সজেন্ডার সম্পর্কে ভালো করে জেনে এখানে ইংরেজি শব্দ আছে ইংরেজি শব্দগুলো বাংলা জেনে শুদ্ধভাবে পরিকল্পিতভাবে আমরা যদি প্রচারণা চালাইতে পারি তাহলে ইনশাল্লাহ এই আন্দোলন ঠিকই তো সম্ভব তবে আবারও বলি ই আন্দোলন এনজিও বিরোধী আন্দোলন এটা সহজ কোনো বিষয় নয় এটা ওরা পালায় যাওয়া বিষয়টা তেমনও না এটা দীর্ঘমেয়াদী সুসংহত বুদ্ধি পরিকল্পিত আন্দোলন যদি করতে পারে তাহলেই সম্ভব অন্যথায় কিন্তু ওরা যেভাবে চেপে আসছে একসময় চাল দিত ভাত দিত আর এখন ওরা পলিসি নির্ণয় করে এবং তারা এখন পিপলস মুভমেন্ট করে আস্তে আস্তে বাংলাদেশ তো ওরা নিয়ে যাবে তো সে জায়গাতে আসার জন্য পরিকল্পিত সুসংহত দীর্ঘমেয়াদী আন্দোলন দরকার আল্লাহ তালা সকলে তৌফিক দান করুক আমা আলীনবাল সালাম আলাইকুম রহমান